হ্যালো বন্ধুরা, শ্রীকৃষ্ণ ইলেকট্রনিক্সে আবার আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজ যেটা দেখাবো, এই অ্যাম্পলিফায়ারটা একটা ছোট ব্লুটুথ ডিভাইস লাগিয়ে দেখাবো। এটা যে কোনো অ্যাম্পলিফায়ারে, যে কোনো অ্যাম্পলিফায়ারে লাগানো যায় এবং খুবই সস্তায় একটা ব্লুটুথ অ্যাম্পলিফায়ার তৈরি করা যায়। এই যে ছোট চিপটা দেখতে পাচ্ছেন, এই যে এটা মাত্র 5টা কানেকশান দিলেই এটা হয়ে যাবে। এটা আমি এখানে এর অক্সিলারি ফিন আছে, এই অক্সিলারি ফিনে এটা লাগিয়ে দেব, দিলে এটা হয়ে যাবে। তো দেখো কিভাবে করছি। এটা অক্সিলারি পয়েন্ট আছে, এখানে আমি প্রথমে 3টে তার সোল্ডারিং করে নিচ্ছি। ওখানে লেফট, রাইট আর গ্রাউন্ড 3টে কানেকশান আছে। এটাকে একটা তারের দিয়ে সাহায্য করছি, যাতে এই চিপটা এর মধ্যেই সহজে ভালো লেগে থাকে আর কি। এটা ভালো করে ঝালাই করতে হবে, যাতে কোনো লুজ কানেকশান না হয়, লুজ হয়ে গেলে প্রবলেম হবে। ভালো করে সোল্ডারিং করার পরে ওই চিপটা, ওখানে অক্সিলারি ইন আছে আর ব্লুটুথ চিপটাই অক্সিলারি, অ্যাকচুয়ালি লেফট রাইট আউট আছে। তো চিপ মেশিনে, যে কোনো চিপ মেশিনে ওটা ইনপুট, অক্সিলারিটা হচ্ছে ইনপুট, ওই ইনপুটে আর ব্লুটুথ চিপের মধ্যে থেকে আউটপুট হয়। ব্লুটুথের সাহায্যে ওটা ইনপুট হচ্ছে, ভয়েস বা সাউন্ড বা মিউজিক যে কোনো কিছু, ওটা ওই লেফট রাইট দিয়ে আউট হচ্ছে। ওই আউটপুট পিনটা ইনপুটের সঙ্গে জাস্ট জুড়ে দেওয়া, আর এতে 5 ভোল্ট সাপ্লাই দিতে হবে, যাতে এটা সার্কিটটা চলে। লেফট রাইটটা তো লাগানো হয়ে গেল, এবারে 5 ভোল্টটা সাপ্লাইটা দিতে হবে। এটা আপনার এখানে একটা 12 ভোল্ট, এটা 12 ভোল্টের মেশিন, তো এর মধ্যে একটা 5 ভোল্ট রেগুলেটর দেওয়া আছে অলরেডি, কারণ চিপ মেশিন যেটা আছে ওটা 5 ভোল্টে চলে। তো এটাও ওইখান থেকেই 5 ভোল্ট সাপ্লাইটা দিয়ে দেওয়া হবে। একটা 7805 রেগুলেটর আইসি দেওয়া আছে। এই আইসির 1 নম্বর হচ্ছে ইনপুট, 2 গ্রাউন্ড, 3 আউটপুট। তো 1 নম্বর পিনটা হচ্ছে 12 ভোল্ট ইন আছে, 2 নম্বরটা গ্রাউন্ডের সঙ্গে করা আছে, 3 নম্বরটা 5 ভোল্ট আউটপুট দেবে। তো আমরা এর নেগেটিভ পয়েন্টটা মাঝখানের সঙ্গে জুড়ে দেবো, আর পজিটিভটা যেটা আউটপুট মানে 3 নম্বর পিনের সঙ্গে জুড়ে দেবো। তো এটা করা হয়ে গেল, কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে লাইন দিয়ে টেস্ট করব, সেটা কীরকম চলছে না চলছে। লাইন এসে গেছে, এটা অক্সিলারিতে রাখতে হবে, এটা মোডটা চেঞ্জ করে অক্সিলারিতে রাখতে হবে, তবে এটা ব্লুটুথ হবে। এখন এরকম ব্লুটুথ সিস্টেম বেরিয়ে গেছে যা নেই, সেক্ষেত্রে এটা লাগান বেটার। তো এটার জন্য আগে পেয়ারিং করতে হবে। তো পেয়ারিং করতে গেলে এরপর ব্লুটুথ অপশানে গিয়ে এখানে এটার নাম আসবে 3.0 বিটি, 3.0 বিটি দেখতে পাচ্ছেন, 3.0 বিটি ওই যে নিচের দিকে এসছে, 3.0 বিটি। এটাকে জাস্ট টাচ করলে এটা পেয়ার হয়ে যায় অটোমেটিক। এবার যে কোনো গান যা খুশি চালাতে পারেন, সাউন্ডটা ফোনের সাউন্ডটা ওটা অ্যাম্পলিফায়ারের মাধ্যমে লাউড হয়ে বাজবে। শুনতে পাচ্ছেন? তো হয়ে গেল বন্ধুরা, তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। আচ্ছা, এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী ভিডিও। নমস্কার।